এক কৃষ্ণপূর্ণ এবং সংগঠন এরা দুজন আমাদের অনুষ্ঠানের সঞ্চালন উপস্থাপনায় সহযোগিতা করবেন। আমি আপনাদের সামনে এবার পরিচয় করে দেব এই আড্ডাকে ঘিরে, সংগঠন ঘিরে একটি পরিবার গড়ে উঠেছে। সংগঠন করতে গেলে একটি পরিবারের মধ্যে আবদ্ধ থাকতে হয়, আত্মার সাথে আত্মার সম্পর্ক রাখতে হয়। আমরা প্রথমে আমন্ত্রণ জানাব ওই পরিবারটির কর্ণধার, যিনি তার বয়সকে পেরিয়ে তিনি ছুটে যাচ্ছেন সেই কুইন্স থেকে ব্রন্সে। উনি ড্রাইভ করেন না, এত কষ্ট করে ব্রন্সে এসে এই সংগঠনটির হাত ধরেছেন। তিনি আমাদের কেউ নন, আমাদের বড় আপন, বড় কাছের মানুষ, আমাদের শহরের অত্যন্ত পরিচিত একজন সংস্কৃতি জগৎ কর্মী, নিবিড় কর্মী, অরূপ দাসের বড় বউ, আমাদের প্রিয় আলপনা গুহ। আমি আলপনা থেকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি, প্রিয় আলপনা গুহ। এরপরে যারা এই সংগঠনটিকে আগলে ধরে এবং অরূপ দাসের আদর্শ এবং কোরিওগ্রাফি, তার নৃত্যকলার ধারাকে বজায় রেখেছেন, আমি একে একে তাদের সবাইকে ডাকব। প্রথমে ডাকব আমাদের অতি পরিচিত নৃত্যশিল্পী এবং নৃত্যগুরু বিধান দেবকে। বিধান দেব, এবং আমি মঞ্চে আহ্বান করছি আমাদের গুরুদার সহচর এবং একসাথে যিনি কাজ করেছেন, গুরু আভা ভাট নাগরা। গুরু আভা ভাট নাগরা, আহ্বান জানাচ্ছি গণি শিল্পীকে, গণি নৃত্য গুরুকে এই জয়প্রাপ্ত অস্তে। আমি এরপরে আহ্বান জানাচ্ছি মঞ্চে আমি এরপর আহ্বান জানাচ্ছি আমাদের আড্ডার সংগঠক সুরিয়া আলম দামিকে। আপনারা জানেন যে আজকের অনুষ্ঠানে উপস্থাপক। আহ্বান জানাচ্ছি সুদেষ্ণা সিনহা, বাংলা শিক্ষিকা সুদেষ্ণা সিনহাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমার আড্ডার সক্রিয় সদস্য সুনেত্রা সেন এবং বাংলা শিক্ষিকা। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি বেলাল ইসলামকে, মঞ্চে আহ্বান জানাচ্ছি পল্লব সরকার, আজকের অনুষ্ঠানের উপস্থাপক। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সিনিয়র শক্তি নির্মা হাজার। আহ্বান জানাচ্ছি ঈশানী চৌধুরী। বন্ধুরা, এরা অরুদার একদম হাতে গড়ার শিল্পী, তারা ধরে রেখেছে অরুদার সকল কিছুকে। আহ্বান জানাচ্ছি মৃদুলা আলোককে এবং আড্ডার সঙ্গীত বিভাগের শিক্ষক বরেণ্য শিল্পী চন্দন চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। শিল্পকলার সবচেয়ে নান্দনিক এবং কঠিন ধারাটি যারা বজায় রেখেছে এই শহরে, আপনারা প্রথম নৃত্যের মাধ্যমে বুঝতে পেরেছেন, তারা বাংলার সংস্কৃতির বিভিন্ন ধারায় তারা হাত রেখেছেন। শিক্ষক চন্দন চৌধুরী, বাংলার শিক্ষকরা আছেন, এবং বিস্তার যে ঘটছে, সংগঠনটি নতুন হলেও বিস্তার যে ঘটছে আমরা বুঝতে পারছি। আমরা আহ্বান জানাচ্ছি এই
সংগঠনটি সবচেয়ে আসল মানুষটি যিনি অরূপ দাসকে মানে শ্রদ্ধান্তভাবে বড় করেছেন, তার শিল্পী বেড়ে ওঠা প্রশ্রয় আশ্রয় স্নেহে বড় করেছেন এবং অরূপ দাসের সংগঠনটিকে এখনো আগলে ধরে বিস্তার করার জন্য সবাইকে জড়িয়ে কাজ করছেন। আমি আহ্বান জানাচ্ছি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রিয় আলপনা ঘোষ। অবশ্যই কান্তার না একটা আনন্দের কান্না আমরা বলবো, দিদি যেভাবে ধরে রেখেছে। আমরা আসুন, আমরা এই সংগঠন কর্মী যারা আমাদেরকে এই সুন্দর একটি নান্দনিক সংগঠন উপহার দিচ্ছে তাদেরকে আবার সাধুবাদ জানাই। তবুর কবে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, আপনারা আসুন করুন।